আমাদের কাছে যেটা খবর এসে পৌঁছেছে, এবার প্রধান শিক্ষককে ঘেরাও করলেন শিক্ষকরা। স্কটিশ চার্চ কলেজের স্কুলে এই মুহূর্তে চলছে ঘেরাও। অন্তর্বর্তী ভাতার দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে রেখেছেন শিক্ষকরা এবং তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষাকর্মীরাও। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, শ্রেয়সী কি আছো আমাদের সঙ্গে? শ্রেয়সীর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দুপুর 12টা থেকে প্রধান শিক্ষক ঘেরাও চলছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। শিক্ষকদের হাতে এবার ঘেরাও হচ্ছেন প্রধান শিক্ষক কলকাতা শহরের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। যেটা জানা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন ভাতার দাবিতে এই ঘেরাও চলছে। দুপুর 12টা থেকে এই ঘেরাও চলছে, অর্থাৎ 6 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে অতিক্রান্ত। শিক্ষাকর্মীরা তারাও এই ঘেরাও এই শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বলে জানতে পারছি। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, দেখো আজকে দুপুর বেলা থেকেই কিন্তু স্কটিশ কলেজ স্কুল, সেই স্কুলে কিন্তু ঘেরাও শুরু করেছেন অধ্যাপক, এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা এবং শিক্ষাকর্মীরা। এদের মূল বক্তব্যের জায়গা সেটা হচ্ছে যে মে মাসে সরকারের পক্ষ থেকে যে 10% ইন্টারিম রিলিফের ঘোষণা করা হয়েছিল, সেটা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অর্ডার বেরিয়ে গেছে নির্দিষ্টভাবে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত এই স্কুলে সেটা কার্যকর করা হয়নি। এক্ষেত্রে বারবার স্কুল কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো দায়িত্ব নেয়নি, এবং সেই জন্যই কিন্তু আজকে মূলত কলেজে এই স্কটিশ যে কলেজের স্কুল রয়েছে সেই স্কুলে প্রায় 100 থেকে 120 জন শিক্ষাকর্মী এবং শিক্ষকরা, তারা এই মুহূর্তে কিন্তু এখানকার যিনি হেড স্যার রয়েছেন বিভাগ তার ঘরের মধ্যে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন দুপুর থেকে। এবং তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেটানো নিয়ে উত্তোলন কর্তৃপক্ষ কোনো নির্দিষ্টভাবে আশ্বাস দিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে তাদের অবস্থান চলবে, এবং সেক্ষেত্রে রাতভর কিন্তু সেই অবস্থান চলতে পারে বলে তাদের বক্তব্য। ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। নদিয়ার কলেজে তাণ্ডবের ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। সুদীপ বিশ্বাস নামে ওই ব্যক্তিকে গোলমালে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গতকালই নদিয়ার শান্তিপুর কলেজে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। গভর্নিং বডির নির্বাচন থেকে দূরে রাখতে অধ্যাপকদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় জোনাকুড়ি যুবক। টিচার্স রুমে ঢুকে অধ্যাপকদের পেটায় তারা। কলেজ চত্বরে বহিরাগত যুবকদের হাতে প্রহৃত হন অঙ্কের অধ্যাপক অমরজিৎ কুণ্ডু। দিন কয়েকের মধ্যেই কলেজের গভর্নিং বডির নির্বাচন। অমরজিৎবাবুর অভিযোগ, তিনি যাতে কোনো মতেই ভোটে অংশ নিতে না পারেন সেই জন্যই তার মাথায় রীতিমতো আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শাসানি দেয় ওই যুবকরা, যদিও যুবকদের পরিচয় নিয়ে মুখ খুলতে চাননি তিনি। মনোজ সরকার, শান্তিপুর কলেজের প্রাক্তন জিএস, অধ্যক্ষকে আঙুল উঁচিয়ে মনোজের শাসানি দেওয়ার ফুটেজ চ্যানেলে চ্যানেলে। আর তারপরও শান্তিপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মাধব সরকারের ছেলেকে ডেকে প্রাথমিক জেরাটুকুও করেনি পুলিশ। কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, শাসক দলের ছত্রছায়ার কারণেই এমন দাপট মনোজের। শান্তিপুর কলেজের প্রিন্সিপালের ঘরের এই ছবি এখন ভাইরাল। নীল টি শার্ট পরা যে ছেলেটি আঙুল উঁচিয়ে অধ্যক্ষকে শাসাচ্ছে তার নাম মনোজ সরকার, কলেজেরই প্রাক্তন জেএস। কিন্তু কেন প্রিন্সিপাল চন্দ্রিমা ভট্টাচার্যকে শাসাচ্ছে মনোজ? সোমবার অধ্যক্ষের ঘরে ডেপুটেশন জমা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদ। তখনই মনোজের এমন রণক দেখে মুহূর্তে। তবে শুধু সোমবার নয়, শান্তিপুর কলেজে কান পাতলেই শোনা যায় মনোজের এমন তাণ্ডব কলেজে নিত্যদিনের ঘটনা। কিন্তু মনোজের এত দাপট কেন? গত 2 বছরে শান্তিপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। প্রাক্তন জেএস মনোজ সরকারই বকলমে দায়িত্বে। বাবা শান্তিপুর পুরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মাধব হাজরা। বাবার ছত্রছায়ায় থাকা মনোজের কলেজে দাপট অবিসংবাদী। ইউনিয়নের মাধ্যমে ছাত্র ভর্তির সময় যে বিপুল টাকার লেনদেন চলে তার অনেকটাই নিয়ন্ত্রণ করে মনোজ। মনোজের দাপটে কলেজে গোলমাল প্রায় রোজকার ঘটনা। দিন 15 আগেও বাড়ি ফেরার পথে হেনস্থার মুখে পড়েন কলেজেরই আর এক অধ্যাপক নবেন্দু বসাক। নবেন্দুর এই ব্যাপারটা ঘটে, আমি কিন্তু থানায় ডায়রি করেছিলাম, মানে থানায় ডায়রি করেছিলাম, মানে আমি তো স্পটে ছিলাম না, ওরা যখন বাড়ি গেছে আমিও বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, তো ওদের দিয়েই করানো হয়েছিল। হ্যাঁ, এবং আমি থানায় ফোন করেছিলাম এরকম নবেন্দুর এই ব্যাপারটা ঘটেছে। তো এটা নিয়ে শিক্ষামন্ত্রীকেও জানানো হয়েছিল, আমি জানাইনি ব্যক্তিগতভাবে, ওরাই জানিয়েছিল। এবং এসবের পরেও কলেজের ছাত্রছাত্রীদের একাংশের দাবি তৃণমূল যোগের জেরে মনোজের এত দাপট। সোমবারও দলবল নিয়েই কলেজে ঢোকে মনোজ। অধ্যক্ষের ঘরে ঢুকে শাসানি দেওয়া শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্যকে। ঠিক সেই সময় টিচার্স রুমে ঢুকে অমরজিৎ কুণ্ডুকে বন্দুক হাতে শাসানি দেয় আরেক দল বহিরাগত যুবক।
ছাত্রছাত্রীদের একাংশ বলছে অমরজিতের মাথায় বন্দুক ঠেকানোর পেছনেও হাত রয়েছে মনোজেরই। অধ্যক্ষকে শাসানির ফুটেজ সংবাদ মাধ্যমে ছড়াতেই মঙ্গলবার সকাল থেকে বেপাত্তা হয়ে যায় মনোজ। শান্তিপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে মনোজের বাড়ি গিয়েও দেখা মিলেনি তার। স্বামীর হদিস দিতে পারেননি মনোজের স্ত্রীও। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কলেজে দুষ্কৃতি হামলা বরদাস্ত করবে না সরকার, কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। শান্তিপুর কলেজের ঘটনায় 24 ঘন্টাকে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কলেজের সেদিনের ঘটনার সিডি চেয়ে পাঠিয়েছেন তিনি। শান্তিপুরের কয়েকদিন আগে ওয়েবকুটার জেনারেল সেক্রেটারি তিনি আমায় ফোন করলেন যে শিক্ষক নিগৃহীত হয়েছে। আমি সেই সময় বললাম শিক্ষক কী করে নিগৃহীত হলো আমি এক্ষুনি দেখছি, যদি কেউ করে থাকে সে যে দলেরই হোক, যে পথেরই হোক, যে পতাকার হোক, প্রশাসনকে দিয়ে ধরিয়ে দেব। কিন্তু সেটা তারপরে কি হয়েছে আমি পরে শুনলাম, আপনাদের টিভিতেই দেখলাম, আপনাদের চ্যানেলে শুভময়বাবু বলেছেন যে এখনও পর্যন্ত ধরেনি। আমি আবার নদিয়ার এসপিকে বলেছি ধরতে। আমার কাছে এই কাল বা পরশুর যে ঘটনাটা ঘটেছে শান্তিপুর কলেজে, সেটা কিন্তু আমি ধরে নিচ্ছিলাম যে সুধীনাথের সঙ্গে এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল। কালকের ঘটনাটা যখন পরে শুনলাম, আমি সিডি চেয়ে পাঠিয়েছি, আমাদের জেলার সভাপতি আছে তৃণমূলের গৌরী দত্ত বিধায়ক, যদি আমাদেরকে ওই সিডিতে দেখা যায় তাহলে কেউ রেহাই পাবে না। বেলুড়ে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে গণ্ডগোলের জের 4 ছাত্রকে সাসপেন্ড করলো কলেজ কর্তৃপক্ষ। এদের মধ্যে 2 সেকেন্ড ইয়ারের, 1 থার্ড ইয়ার এবং আর 1 ফোর্থ ইয়ারের ছাত্র। আজ সকাল থেকে পড়ুয়াদের বিক্ষোভে কলেজের গেটে ঝুলল তালা বন্ধ ক্লাস। অশান্ত MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। গতকালই কলেজের বাইরে 2 দল ছাত্রের ব্যাপক মারামারি হয়। এই ঝামেলায় ছুরির আঘাতে গুরুতর জখম হন 2nd ইয়ারের ছাত্র শুভম শেখর। র্যাগিং এর অভিযোগ তুলে আগেই কলেজ কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন শুভম। এবার তার আক্রান্ত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ সকাল থেকে শুরু হয় বিক্ষোভ আন্দোলন। ভেতর থেকে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেয় পড়ুয়াদের একাংশ। এরপর শুরু হয় ধর্ণা। যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই পলাতক। ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। ওদের ডিমান্ড, যারা একটা রিটেন ডিমান্ড দিয়েছে যে 4 জনের আর আমরা কমপ্লেন করছে তাদেরকে রেস্টিগেট করা, কিন্তু ইনকোয়ারি না হলে আমরা রেস্টিগেট করতে পারি না আর কি। বাট স্টিল আমরা ওদের সাসপেন্ড নিশ্চয়ই করবো, কেন কি ওটা যথেষ্ট বাইরে একটি ঘটনা ঘটেছে এবং সেটা সাসপেন্ড করার জন্য যথেষ্ট, এবং ইনকোয়ারিতে যেটাই বেরিয়ে আসবে আমরা সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে নেবো।